হ্যালো, গুড মর্নিং। আজকে আমি আমার রেসিপি হলো চিকেন কারি মশলা, এক লোকাল চিকেন বানাবো। তার জন্য আমি চিকেনটাকে দই দিয়েছি, হলদি পাউডার, নুন, কাশ্মীরি চিলি পাউডার আর গোলমরিচ পাউডার দিয়ে আমি মেখে 1 ঘন্টার জন্য আমি রেখে দিয়েছি রেস্টে। এবার আমি রান্না করার জন্য নিয়েছি, ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, লং, এলাচি, সাদা জিরে আর পেঁয়াজ দেব। আর এখানে দিয়েছি গোলমরিচ পাউডার, নুন, হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, জিরে পাউডার। এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট বানাবো আমি। টমেটোটা আলাদা করে পেস্ট করব আর বাকিটা আলাদা করে পোস্ট করব। আর আলু নিয়েছি, আলুটা আমি ভাপ দিয়ে নিয়েছি। এবার আমি পিন বসিয়ে দিয়েছি আর গরম মশলাও নিয়েছি, 1 চামচের মতো গরম মশলা নিয়েছি। তারপরে পিন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি সাদা, পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি গরম মশলাগুলো, গোটা গরম মশলাগুলো। তারপর দিয়েছি পেঁয়াজ, পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি পেস্ট করা আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসঙ্গে পেস্ট করেছিলাম, ওটা দিয়ে আমি ভালো করে কষাবো মশলাটাকে। মশলাটা যত কষানো যাবে তত টেস্টটা বেড়ে যাবে। তারপর দিয়ে দেবো আমি টমেটো পেস্ট, 2টা টমেটো আমি হালকা করে পেস্ট করে নিয়েছি। টমেটোটা দিয়েও আমি ভালো করে মিক্স করে দিব। একদম সিম্পল করে বানিয়েছি। তেলও কম দিয়েছে, একদম তেলটাও কম দিয়েছে অনেকটা। তারপর দিয়ে দিবো গুঁড়া মশলাগুলো, বিট, গোলমরিচ পাউডার, নুন, হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, জিরে পাউডার দিয়ে ভালো করে মিক্স করে দিব। আর কোনো মশলাই দিব না, আমি লাস্টে দিয়ে দিব গরম মশলা পাউডার। এখন আমি চিকেনটা দিয়ে দিলাম, চিকেনটা দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিক্স করে দিব। এখন আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। আমি এটা ঢেকে ঢেকে বানাবো, কারণ দেশি মুরগি একটু টাইম লাগবে। 10 মিনিট পরে এসে আমি একটু নাড়িয়ে দিচ্ছি। আর চিকেন থেকে জল বেরিয়েছে, আমি একটু জল দিয়েছিলাম। এখন আবার নাড়াচাড়া করে আবার ঢেকে দিব। পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, 5 মিনিট পরে এসে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা দিলে টেস্টটা বহুত অনেকটা বেড়ে যায়। তারপর দিয়ে দিলাম গরম মশলা পাউডার, দিয়ে আমি মিক্স করে দিব। হয়ে গেছে, এবার ডেকে আমি
গ্যাস অফ করে দিব। গ্যাস অফ করে দিয়েছি, গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম এর জন্য 5 মিনিটের জন্য রেখেছিলাম। তারপর রেডি হয়ে গেছে আমার সিম্পল চিকেন কারি। গ্রেভিটা অনেক অনেকটা শুকিয়ে গেছে, আমি এটা ফ্রাইড রাইস দিয়ে খাবো, ওই জন্য টান টান করে বানিয়েছি।